জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর দেশ নাবিক নিয়ে আজ কক্সবাজারের কুতুব দিয়ে পৌঁছাবে এম ভি আবদুল্লা জাহাজ বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সকর্মী সৌরভ দেব সৌরভ বিকাল বা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুব দিয়া চ্যানেলে পৌঁছাতে পারে এরপর আসলে কি কি আনুষ্ঠানিকতা আছে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন হ্যাঁ জাহাজটি আজ সন্ধ্যা বা বিকেল নাগাদ কক্সবাজারের যে কুতুব দ্বীপের অদূরে যে চ্যানেলটি রয়েছে গভীর সাগরের সেখানেই মূলত জাহাজটি জাহাজটি নোঙ্গর করবে এবং সেখানে কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ আসবে যেখানে তাদের যে পণ্যগুলো ওই জাহাজে রয়েছে সেগুলো সেখান থেকে খালাস করা হবে এবং খালাসের পরপরই যে তেইশ নাবিক সেখানে জিম্মি দশা থেকে ফিরেছে তাদেরকে ওই জাহাজে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে আগামীকাল এবং সেখানে চট্টগ্রামের আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে আহ চট্টগ্রামের সদরঘাটে সেখানে নাবিকদেরকে বরণ করা হবে এবং তাদের স্বজনদের কাছে নিয়ে যাওয়া হবে এবং আজ এবং কাল নাবিকদেরকে যে এম ভি আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস এবং নাবিকদেরকে অন্য একটি জাহাজে তোলা হবে সম্পূর্ণ বিষয়টি আসলে সমুদ্রের এর যে কুতুবদিয়া চ্যানেল রয়েছে সেখানেই হবে এবং সেখান থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং এর এখানে আসলে যেই বিষয়টি আমরা জানতে পেরেছি তাদেরকে সড়ক পথে বা কিংবা কুতুবদিয়া হয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে নেই যে যেই সংবাদটি রয়েছে তাদেরকে সাগর পথেই আসলে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাদেরকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে লিনিয়া আমার কাছে এই ছিল সর্বশেষ